बिस्कुट बिस्कुट नहीं बिस्कुट कॉफी खाची कॉफी आई जो सोनू এখানে টিফিন টিফিন করে নিয়ে তারপরে যাব সমুদ্রে স্নান করতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুগনি ঘুগনি আর দানাদার। আমি বাড়ি যাচ্ছি বাবা। শুভ দুপুর, আমি ক্ষমা চাইছি। আমি ওই এক মিনিট, আমি কি বলে স্নান করতে গেছিলাম, ঢেউয়ে একটু কিছু ভিডিও করিনি। আমি ভেবেছিলাম এই বছরে আমি ছবি তুলি করবো, কিন্তু আমার ফোন থেকে কিছু তুলিনি, কারণ ওখানে সবাই বললো ফোনে একটু জল লাগলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমি কিছু তুললাম না। আর ওই জন্য আমি ওই ওখানে যারা সে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায় তাদের কাছেই তিনটে চারটে ছবি তুলে নিলাম, তিনটে। তারা আজকেই দিয়ে যাবে বললো রাতের মধ্যেই, দেখা যাক, দিলে তো শেয়ার করবই। তা আর খাবারটাও খেয়ে নাম, আর খাবারটা না বুফে সিস্টেমে করেছিল, মানে যেরকম হয় বুফে সিস্টেম যেরকম হয় সেরকম টাইপের করেছিল, তো সেই জন্য আমি দেখাতে পারিনি খাবার দাবারগুলো। টিফিনটাও তাই হয়েছিল, দুপুরে লাঞ্চটাও তাই হলো, রাতেও আশা করি তাই হবে। আসলে প্রচুর লোক হয়ে গেছে, তো যার জন্য এই সিস্টেমটা করতে বাধ্য করা হয়েছে, বাধ্য হয়েছে আর কি, বসে খাওয়ানো একটু অসুবিধা হয়েছে, তো তার জন্য। আর এখন আমরা ভীষণ টায়ার্ড, এখন আমরা সবাই একটু রেস্ট নিয়ে নেবো, তারপর বিকেলবেলায় ভাবছি ঝট করে একটু ওল্ড দীঘা ঘুরবো। ওইটা আমার ভীষণ ভালো লেগেছিল, সন্ধ্যে থেকে ওল্ড দীঘায় বসে থাকা মানে মা কি। তো যাই হোক, যেখানে যাই আপনাদেরকে সাথে নিয়ে যাব, আর ফাঁকি মারবো না। তো চলুন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আর খুবই মজা করছি, খুবই মজা করছি। আমি প্রথম ঢেউ ইয়ে করলাম, মানে ঢেউয়ে চান করলাম। এর আগে যখন এসেছিলাম সোনু খুব ছোটো ছিল, ওকে রেখে আমরা তিনজন এসেছিলাম, তো ওকে রেখে টিকিটে নামতে পারিনি, তো সেই বছর আমি চানের আনন্দটা পাইনি, এবছরে পেয়েছি। ভীষণ মজা লেগেছে, আসতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, যেখানেই যাই না কেন নিশ্চয়ই আমি শেয়ার করবো, ঠিক আছে। তো চলুন এখনকার মতন টাটা। আমরা এই হোটেলটাতে আছি, খুব সুন্দর হোটেলটা, ভীষণ সুন্দর। আমি রুমটা ভালো করে পরে দেখিয়ে দেবো, আর ভীষণ সুন্দর, মানে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, ভীষণ বড় রুমটা, খুবই ভালো। নিউ দীঘাতে এসে এই উৎসব হোটেলে থাকতে পারেন, খুব ভালো। বাবা আসছি তো, আসবে, ওই আসবে, এসে গেছে। আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘায় বেড়াতে, এর আগেরবার গেছিলাম ওখানে উঠেছিলাম, খুব ভালো লেগেছিল, সন্ধ্যের পর ওখানে বসে থাকতে খুবই ভালো লাগে, সেই জন্য ওখানেই যাচ্ছি। চলুন আপনারাও চলুন আমার সাথে সাথে, আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। তো চলুন, রাত্রেবেলায় চশমা করে রং করে নিয়ে যাচ্ছিস কেন, যদি পড়ে যায়? চোখে পড়বি তো, চোখে পড়ে নেই, কি মুশকিল, এগিয়ে নিয়ে কেন হাতে ধরে নিয়ে।
फुटी आनते गेछे हाँ चलो रम छाइल पुरो चेन्ज हो गई लास्ट जो एसम ए रकम छा खूब सुंदर करती बचर बचर चेन्ज कर दे ना कि खूब सुंदर ओल्ड दीघा ओल्ड आर नहीं मन से सब नियो हो गए देखो तुम्हारा অনেক দোকান পাশারও বেড়েছে হ্যাঁ বুধবুধ বীচ কেমন রড়বড়ে অনেক অনেক মজা করলাম ওল্ড দিঘাতে এখন এইখানটা করেই দাঁড়িয়ে আছি ফটোটা তুললাম তো একটু পরেই হোটেলে ফিরে যাব আর জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি চাইবো আপনারা পুরোটা দেখুন অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হচ্ছে ওই উপরটায় উঠে কি করে বসা জায়গা নেই কিছু আচ্ছা দাঁড়া যাচ্ছি তো সঙ্গে থাকুন আপনারা অবশ্যই এই হলো আমাদের রাতের ডিনার আমরা উপরেই নিয়ে চলে এসেছি আলু সিদ্ধ মাংস আর চাটনি এটা হচ্ছে আমাদের রাতের ডিনার আমরা রুমে নিয়ে চলে এসেছি কারণ ওখানে বুফে সিস্টেম করে তো আমাদের খাওয়া দাওয়া শেষ সনুরও শেষ ওর পিঠ চুলকোচ্ছে তাই একটু চুলকে দিচ্ছি এই যে আমাদের দেখো রুমটা এই অনেকটা বড় এইটাই বাথরুম তো হচ্ছে আমরা
এখন শুয়ে পড়বো, একটু ভাবছি ওই ব্যাগটা গুছিয়ে রেখে দেবো কালকে, যেহেতু আমাদের ফিরে যাওয়া, তো সকাল থেকে তো ঘুরতে ঘুরতে সময় চলে যাবে, তখন তো আর ব্যাগ গোছানো হবে না, তার তাড়াহুড়ো করে গোছানোর থেকে তাই আমরা তো আমি বলেছিলাম যে দেখাবো সমুদ্রের পাড়ে চান করতে গিয়ে আমরা যে ছবিগুলো তুলেছি, এই যে দেখতে পাচ্ছ এই একটা, এইটা হলো একটা, আর একটা এই যে এটা হলো একটা, এইগুলোই তো স্মৃতি থেকে যায় তাই না, এই একটা আমার খুব শখ ছিল যে স্নান করতে যাব সমুদ্রে সেই রকম একটা ছবি তোলা, এটা আমার আর দুষ্টু বাবানের, এর আগেবার যখন আসি তখন ছবি তোলা হয়নি, এই একটা, এই চারটি আমরা তুলেছি, বেশি তুলিনি। তো দেখলেন ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর কালকে ভাবছি এখানে পার্কটা একবার যাব, শুনলাম খুব ভালো, যেন নাম বলো পার্কটা, তো যদি যাই অবশ্যই শেয়ার করবো পরের ব্লগে, আজকের ভিডিওতে আমি এখানে স্টপ করবো, তার কারণ না হলে একটা সিনেমার মতন বড় ভিডিও হয়ে যাবে, বাবরি সারাদিনের ভিডিও টুকিটাকি যতটুকু পেরেছি আমি করেছি, আর আজকের মেকআপটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আজকে আমি একটু ওই যে কি বলে ওটাকে, এক মিনিট মনে করছে না, হাইলাইটার ওটা একটু দিয়েছি, তার জন্য একটু চকচক চকচক, এমনিতেও আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি সেটা আমি ঘামলেই এরকমই চকচক করে, তো আজ আমি প্রথম নিজে নিজে এরকম একটা লাগালাম, ইচ্ছে গেল, তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, এইখানটায় দিয়েছি, কপালে দিয়েছি, এগুলো 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 মানে যেখানে যেখানে মনে হয়েছে দিয়ে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ঠিক আছে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো, বলে দাও তো লাইক শেয়ার কমেন্ট করবে, বলে দাও তবে তো সবাই করবে, বলো লাইক, বলবে না বলো লাইক জোরে বলো, একটু বলো বলো গো, আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও, ভালো করে বলো বলো, আমি এখন গুনো গুনো করবো, বলো খুব জ্বালিয়েছে, অনেক গাড়ি চেপেছে, গাড়ি কিনেছে, এই বলটা দেখি দে, আলো জ্বালা বল, ওরে ওরে তোকে দেখানো হয়নি তো, হেলিকপ্টার আর একটা ছোট্ট করা, ওটা কোথায় আছে কে জানে, অনেক কিছু কিনেছে, ফেললা কি দুষ্টু কি দুষ্টু ছাদে কি দুষ্টু বাবন, আমার এটা কানের পছন্দ হয়েছিল, হ্যাঁ ব্যাপারটা হলো এবারে ওল্ড দীঘাটা মানে এরকমটা ছিল না আমি যখন লাস্ট আসি, তো মজার ঘটনাটা হলো একটা খুব সুন্দর ক্রিস্টাল পাথরের কানের খুব পছন্দ হয়েছিল, লাল রঙের ভীষণ সুন্দর ছিল কানেরটা, ঠিক আছে, কিন্তু বললো 170 টাকা, আমি তখন বললাম 100 টাকা হবে, তো বললো স্বাভাবিক হবে না, তো আমি ভাবলাম বললো 150 টাকা হবে, তো আমরা সাধারণত যেটা করি যে আর পাশে দুটো দোকান দেখি যদি এর থেকে একটু কম হয়, তো সেই হিসেবে আমরা কি করলাম দুটো দোকান খুঁজছিলাম, সেই যে গোলক দাদার মতন হারিয়ে গেল দোকানটা, আর কিছুতেই ওই দোকানটা খুঁজে পেলাম না, তার কানেরটাও আর পাওয়া হলো না, তো যাই হোক ভাগ্যে ছিল না, যাই হোক
তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনারা পেয়ে যান আর কমেন্ট সেকশন জানাবেন যে কেমন লাগলো ভুল ত্রুটি থাকলে তো আপনারা জানিয়ে দিলেন আমি জানিয়ে দিলে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব তো এই হলো ব্যাপার তো চলুন গুড নাইট শুভরাত্রি সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা।